কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলো? আমরা এই বিষয়ে তদন্ত প্রক্রিয়াটা বাইরে বলাটা ঠিক না, বলবো না। তবে আমাকে তো সিবিআই ডাকেনি। আচ্ছা, আমাকে আগে একটু ফোন করেছিল যে আপনার সঙ্গে একটু প্রয়োজন আছে। কে ফোন করছিল? সিবিআই অফিস থেকে আমার ফোন করেছিল 28 তারিখে। হ্যাঁ, আমাকে নোটিশ করে ডাকেনি। তারপর আমি বললাম যে আমি তো কেতুগ্রামের এমএলএ, আমি তো বীরভূমের এমএলএ নয়। গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে, এনআইটি গেস্ট হাউসে করা হয়েছে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প। একের পর এক নেতা বিধায়কের ডাক পড়ছে সিবিআই দপ্তরে। তবে শুধু শাসক দলের নেতা নেত্রী নন, সমাজকর্মী, সাংবাদিক বা সংবাদকর্মী সহ অরাজনৈতিক ব্যক্তিত্বদেরও হাজিরা দিতে হচ্ছে এনআইটি ক্যাম্পাসে সিবিআই এর অস্থায়ী শিবিরে। শনিবার সিবিআই কর্তা ব্যক্তিদের মুখোমুখি হন তৃণমূলের দুই বিধায়ক। এদিন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও কেতুগ্রামের বিধায়ক শেখ সাহানাওয়াজরা হাজিরা দেন সিবিআই এর অস্থায়ী শিবিরে। তবে বিধায়কদের পাশাপাশি তারাপীঠ মন্দিরের এক সেবায়েতেরও ডাক পড়ে এদিন। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কল লিস্টের সূত্র ধরে এর আগে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য অরাজনৈতিক ব্যক্তিত্বদেরও হাজিরা দিতে হয়। ইলামবাজারের বিজেপি কর্মী গৌরব সরকারের মৃত্যুর তদন্তে এর আগে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বেশ কয়েকজনের ডাক পড়েছিল। ভোট পরবর্তী হিংসা মামলায় ইলামবাজারের বিজেপি কর্মী গৌরব সরকারের মৃত্যুর তদন্তে গত 29 মে থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। শনিবার তৃণমূলের দুই বিধায়ক সহ তারাপীঠের সেবায়িত হাজিরা দেন সিবিআই এর অস্থায়ী অফিসে। এদিন হাজিরা বা সিবিআই এর জিজ্ঞাসাবাদ নিয়ে খুব একটা কিছু না বললেও তদন্তে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায়ক সহ অন্যান্যরা। আমি যখন জিতেছি, আমি যখন জিতছিলাম তখন কাটোয়া থেকে আমি ফোনটা করেছিলাম 10:35 যে আমি তৃতীয়বার আবার ইলেকটেড হতে চলেছি, আমার জেলা প্রেসিডেন্টকে সেই ফোনটা আমি করেছিলাম। মূলত সেটা তাদের ম্যাটার, কি ব্যাপার, কি পুছতাছ করতে চাইছে। যেহেতু আমরা অন্য বিরোধী দল করি, সেই হিসাবে হয়তো মানে বিরোধী দল পরিশ্রম চক্রান্ত করতে পারে, কিন্তু আমাকে দেখেছে ওইটা পত্তাল করার জন্য যে আমি কেস্টমের সঙ্গে অন্য কোনো কথা বলেছি কিনা। পরমালে যদি আবার ডাকা হয় সহযোগিতা করবেন? নিঃসন্দেহে। সব তো সিবিআই ডেকেছিল আমার ফোন নাম্বারটা কোনো কারণে হয়তো কোনো সিডিএল লিস্ট থেকে পেয়েছিলেন। আমি আমাকে জিজ্ঞাসাবাদ করলেন যে আপনি ফোন করেছিলেন? বলে হ্যাঁ, ভোটের রেজাল্টের পরে আমি হয়তো ওনাকে কংগ্রেসে জানার জন্য ফোন করেছিলাম। কাকে? অনুব্রত মণ্ডলকে। কিন্তু উনি ফোন ধরেননি, ওনাকেও হয়তো ফোন ধরেছিল, বলুন দাদা এখন ব্যস্ত আছে, জাস্ট এসেছি, হয়তো সেভাবে আমার নাম্বারটা পেয়েছি। তদন্ত প্রক্রিয়া, সুতরাং তদন্তে তারা কি জিজ্ঞাসাবাদ করলো এটা বাইরে বলার বিষয় না। কোন কল সম্পর্কিত কি জিজ্ঞেস করলো? আমরা এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াটা বাইরে বলাটা উচিত নয়, বলবো না। তবে এটা আমরা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস হিংসায় বিশ্বাসী নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় শান্তি এবং উন্নয়ন করে চলেছেন, এটাই আমাদের পথ, এটাই আমাদের আদর্শ। তাহলে কি চক্রান্ত করা হচ্ছে এই জন্য? আমরা এই বিষয়ে কিছু বলব না। আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর এনআইটি ক্যাম্পাসের যে মেন দরজা, সেই মেন দরজার বাইরেই, ঠিক এই মেন গেটটার ভেতরেই যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে, এনআইটি গেস্ট হাউসেই করা হয়েছে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প। সেই অস্থায়ী ক্যাম্পে যে ভোট পরবর্তী হিংসা, বীরভূমে যে ভোট পরবর্তী হিংসা, 2021 সালের যে ভোট হয়েছিল, সেই ভোটের যে ভোট পরবর্তী হিংসায় বলি হয়েছিল, সেই তার দরুণই এখানে ডেকে পাঠানো হচ্ছে বীরভূমের একের পর এক নেতা কর্মীদেরকে। তারপরে জেরা করা হচ্ছে তাদেরকে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তেমনই বেশ কয়েকদিন ধরেও চলছিল। বেশ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী দুর্গাপুরে এসেছিলেন, তিনি এখানে ছিলেন, তারপরে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেই দিনকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছিল বেশ কয়েকজনকে। এরপর আজ অর্থাৎ
এই যে এনআইটি ক্যাম্পাস, এই ক্যাম্পাসের ভেতরেই আজকে ডেকে পাঠানো হয়েছিল কেতুগ্রামের এমএলএ এবং লাভপুরের এমএলএ অভিজিৎ সিনহা আর কেতুগ্রামের এমএলএ শেখ শাহনাজকে। তারা জানালেন যে শেখ শাহনাজ তিনি জানালেন যে তাকে ফোন করা হয়েছিল, তারপরেই তিনি তাদের প্রত্যুত্তরে ফোন করেন এবং তাকে ডেকে পাঠানো হয়। বেশ কিছুটা জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকেই যে সেদিন কী হয়েছিল, কেন তারা তাদের জেলা সভাপতি যে অনুব্রত মণ্ডলের নাম উঠে আসছে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, কী জিজ্ঞাসাবাদ হয়েছিল, সেদিন কী কথা হয়েছিল, এই সমস্ত বিষয় জানতেই তাদেরকে জেরা করা হয় আজকে এই সিবিআইয়ের অস্থায়ী যে ক্যাম্প গঠন করা হয়েছে এনআইটি দুর্গাপুরে তার ভেতরে। এবং অভিজিৎ সিনহা তিনি একই কথা বলেন যে তারা ডেকেছে, তাদের যা জিজ্ঞেস করেছেন সেই জিজ্ঞাসাবাদে তারা উত্তর তারা দিয়েছেন এবং যথেষ্টভাবে সিবিআইকে তারা সাহায্য করেছেন তাদের যে এই তদন্ত সেই তদন্তের ক্ষেত্রে। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষ, টিভি নিউজ 10।